গাইস সাকিফের এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস আপনি প্রিভিউতে যে তিনটা স্ট্যাটাস ভিডিও দেখলেন এই টাইপের ভিডিওগুলো এখন ট্রেন্ডিং এ রয়েছে। আপনার পছন্দের ছবি দিয়ে আপনি কিভাবে ওয়ান ক্লিকে ক্যাপকাটের টেমপ্লেট ইউজ করে ক্রিয়েট করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। বলো কি তুমি সত্যি বলছো? ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। তো এই ভিডিওগুলো ওয়ান ক্লিকে ক্রিয়েট করার ক্ষেত্রে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইউজ করব। আর আপনাদের তিনটা টেমপ্লেটের প্রয়োজন হবে, টেমপ্লেটগুলোর লিঙ্ক আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন, ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো গাইস যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটি একটা লাইক করে দিবেন। আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস আপনাদের সাথে আছি আমি সাকিব, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। আপনি যদি ইন্ডিয়া থেকে এই ভিডিওগুলো ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে, ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আপনাকে একটা প্লে স্টোর থেকে ভিপিএন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে কানেক্ট করে নিতে হবে। আমি এই ভিপিএনটা কানেক্ট করে রেখেছি, চাইলে আপনি এই ভিপিএনটাও ইউজ করতে পারেন। তারপর আপনাদেরকে ওয়েবসাইটে চলে যেতে হবে। ওয়েবসাইটে তিনটা টেম্পলেটের লিঙ্ক দেওয়া আছে। ফার্স্ট টেম্পলেটের লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করলে আপনার সামনে এই টেম্পলেটটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনাদেরকে স্ক্রল করে একটু নিচে আসতে হবে। নিচে একটা অপশান দেখতে পাবেন, ইউজ টেম্পলেট ইন ক্যাপকাট, এই অপশানেতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এই টেম্পলেট ভিডিওটা আপনার ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনার পছন্দের ছবি দিয়ে আপনি খুব সহজে ওয়ান ক্লিক কিন্তু আপনার এই ভিডিওটা ক্রিয়েট করে নিতে পারবেন। এরপর আপনাদেরকে ইউজ টেম্পলেট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে, দেন আপনাদেরকে ফটো সেকশনে চলে আসতে হবে। তারপর আপনার ফাইল থেকে পছন্দের যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন। আমি এই ফটোটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ভিডিওটা ক্রিয়েট হয়ে যাবে। আপনার কিছুক্ষণ লোডিং হতে পারে, দেন আপনার ভিডিওটা ক্রিয়েট হয়ে যাবে। আপনি এখানে প্লে করে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এরপর আপনাদেরকে ভিডিওটা গ্যালারিতে সেভ করতে হবে, তার জন্য উপর এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন। এক্সপোর্ট অপশানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন অপশান রয়েছে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক, তো আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন গ্যালারিতে এক্সপোর্ট হয়ে গেছে। এরপর উপরে ডান অপশানে ক্লিক করে দিবেন। গাইস এরপর আপনাদেরকে আরও চলে যেতে হবে ওয়েবসাইটে। ওয়েবসাইটে যাওয়ার পর আপনাদেরকে দ্বিতীয় লিঙ্কে ক্লিক করতে হবে। দু নম্বর লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন এই টেম্পলেটটা শো করবে। সেম প্রসেস আপনাদেরকে ইউজ টেম্পলেট ইন ক্যাপকাটে ক্লিক করতে হবে। ক্লিক করলে টেম্পলেটটা ওপেন হয়ে যাবে, দেন আপনাদেরকে ইউজ টেম্পলেটে ক্লিক করতে হবে। গ্যালারি ওপেন হয়ে যাবে, আপনার পছন্দের ফটোটাকে সিলেক্ট করবেন, দেন নেক্সট অপশানে ক্লিক করবেন, তাহলে আপনার ভিডিওটা ক্রিয়েট হয়ে যাবে। সেম প্রসেসে আরও যে একটা টেম্পলেট রয়েছে, এরকমভাবে আপনার পছন্দের ছবি দিয়ে আপনি কিন্তু ওয়ান ক্লিকে ভিডিওটাকে ক্রিয়েট করে নিতে পারবেন। সেভ করার জন্য উপরে এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন, এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনারা যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে জানাতে পারেন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর মেসেজ করার আগে অবশ্যই ফলো করবেন, তারপর মেসেজ করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আরও একটা নতুন করে ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।